হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটি আরেকটি রেসিপি নিয়ে আসলাম, সেটি হচ্ছে পাটিসাপটা পিঠা। তো প্রথমে আমি এখানে 4.5 কেজি দুধ নিয়ে নিয়েছি, তারপর এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিলাম, তারপর খুব ভালো করে নেড়েচেড়ে এটা জাল দিয়ে দুধটাকে ঘন করে নেব, অনেকটা ঘন করে নেব আমি, জাল করতে করতে অনেক ঘন করব। আমার প্রায় 2 ঘন্টা লেগেছে এই দুধটা ঘন করতে। ঘন হয়ে আসছে, দেখেন কি পরিমাণ দুধ ছিল আর কতটা কমে গেছে, আর দুধের সরটাও কেমন মোটাভাবে পড়েছে, কত সুন্দরভাবে হয়েছে, কালারটাও কত সুন্দর আসছে। এখানে আমি কোনো গুড় গুড় দিইনি, এটা এটা দুধেরই কালার আসছে। এটা জ্বালার উপর হয়, যত দুধ জ্বাল দেওয়া হবে ভালোভাবে সময় নিয়ে ততই কালারটা আসবে। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি, যার যার পরিমাণ মতো, যে যেরকম মিষ্টি খায় সেই পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। আমরা একটু মিষ্টিটা কম খাই, সেজন্য আমি চিনিটা কম দিলাম। এখন একটু আবার একটু মিক্স করে নেব, আবার একটু জ্বাল দিয়ে নেব আমি। এখান থেকে আমি কিছু পরিমাণ দুধ উঠিয়ে রাখবো খিসা বানানোর জন্য। আগে উঠানোর জন্য আমার মনে ছিল না, ভুলে গেছিলাম, দেখেন কি পরিমাণ ঘনত্ব হয়েছে। এবার এতটা ঘনত্ব করলে তাই গুঁড়িটা বেশি দিতে হয় না খিসা বানানোর জন্য, অল্প একটু গুঁড়ি দিয়ে খিসাই হয়ে যায়। দুধ পাতলা থাকলে খিসা বানানোর জন্য গুঁড়িটা বেশি দিতে হয়, সেটা খেতে টেস্ট একদমই লাগে না। আপনি যদি দুধটা বেশি ঘনত্ব করেন, গুঁড়িটা কম লাগবে, সেই খিসাটা ভালো হয়, পাটিসাপটা পিঠাটা খেতে ভালো লাগে। এখন আমি দুধের সাথে গুঁড়িটা গুলিয়ে নেব খিসা বানানোর জন্য। ছোট 4 চামচের আমি 3 চামচ গুঁড়ি দিয়ে গুলে নেব, বেশি দেব না। এখন ভালো মতন মিক্স করে নেব। এখন উপর থেকে আস্তে আস্তে গুঁড়িটা ঢালবো, আর এক হাতে নাড়া নাড়া দিতেই থাকতে হবে, থামানো যাবে না, তাহলে নিচে লেগে যাবে। দেখেন হয়ে গেছে আমার খিসা বানানো। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেবো, এটা ঠান্ডা হলে পরে আর একটু ঠিক হবে। ঠান্ডা হলে আমি আপনাদের আবার দেখিয়ে দেবো কেমন হয়েছে। এখন আমি পাটিসাপটা পিঠা বানানোর জন্য গুলা গুলিয়ে নেব। প্রথমে আমি একটু কালারের জন্য খেজুরের গুড় দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, অল্প একটু কালারের জন্য, তারপর পানি দিয়ে দেবো, তারপর মিক্স করে নেব। এখন আর একটু পানি দিয়ে দেবো। এখন আমি চালের গুঁড়ো দেব, আমার যতটুকু ঘনত্ব লাগবে সেই পরিমাণ মতো আমি দিয়ে দেবো চালের গুঁড়ো, তারপরে মিক্স করে নেব। এখন ময়দা দিয়ে দেব আমি। বেশি ঘনত্ব করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না, আমার থিকনেসটা দেখেই বুঝতে পারবেন, আমার গোলার থিকনেসটা দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু কী করেছি। সবাই পারে পাটিসাপটা পিঠা বানাতে, তারপর আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি এই বড় চামচের 2 চামচ চিনি দিয়ে নিলাম, আর লবণ দিয়ে দিলাম ছোটো চামচের 1/2 চামচ, তারপর আবার একটু মিক্স করে নেব। আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই থিকনেস হয়েছে, পারফেক্ট একদম। দেখেন খিসাটা কত সুন্দর হয়েছে, কালারটা দেখতে পাচ্ছেন, ঠান্ডা হওয়ার পর থিকনেসটা একটু বাড়ছে। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তারপর আমি একটা ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নিলাম। এখন একটা পিঠা দিক করে দেখিয়ে দেব। এই ফ্রাই প্যানগুলোর মধ্যে পিঠা বানানো খুবই ভালো হয়, তেল অনেক কম লাগে আর অনায়াসে উঠে যায় পিঠাগুলো। আমি অপর পাশে আরেকটা ফ্রাই প্যানও বসিয়ে দেবো, কারণ এখানে যেহেতু অনেক পরিমাণ পিঠা হবে, একটা চুলো দিয়ে একটা ফ্রাই প্যান দিয়ে হবে না, 2 চুলো 2টা ফ্রাই প্যান দিয়ে আমি করে নেব।
আপনাদেরকে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি। অপর পাশে আরেকটা চলে যে বসিয়েছিলাম সেটাও দেখিয়ে দিলাম, এটাও কেমন হলো। এই ফাইবারটা আমার অনেক পুরানো হয়ে গেছে, তারপরও ফেলে দিতে ইচ্ছে করে না, কারণ এটা খুব ভালো কাজ হয়। দেখুন কত সুন্দর পিঠা হয়ে গেছে আমার। তা আমি আরেকটা করে দেখিয়ে দিব, তারপর সবগুলো শেষ করে আপনাদের সামনে প্রেজেন্ট করব। খিসা দিয়ে দেবো, এটা করে করা হলে পরে আমি সবগুলো শেষ করে তারপরে আবার পরিবেশনে চলে আসব। খিসাটা একটু বেশি দিলে ভালো লাগে পিঠা খেতে, অল্প পরিমাণ দিলে ভালো লাগে না। দেখুন আমার পিঠা বানানো হয়ে গেছে, তো কত সুন্দর হয়েছে পিঠাগুলো, একটা পিঠাও নষ্ট হয়নি, সবগুলো পিঠা খুব ভালো হয়েছে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে সবাই শেয়ার লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।